বাংলা ভাষার জন্য উজ্জীবন উৎসর্গকারী ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করছেন গোটা বাংলাদেশ। এবং এই বাংলাদেশের লাখো জনতা আজ প্রতিটি কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তক অর্পণ করে শ্রদ্ধা জানাচ্ছেন। আমরা এই মুহূর্তে আছি ঢাকা কেন্দ্রীয় শহীদ মিনার, এবং এখানে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ সহ সর্বস্তরের জনতা ফুল দিয়ে শ্রদ্ধা জ্ঞাপন করছেন এই কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণ। সেই প্রাঙ্গণ থেকে আমরা একটু যদি ঘুরে ঘুরে দেখাই যে এই শহীদ মিনার প্রাঙ্গণে সকাল থেকেই উৎসুক জনতা এবং বলা চলে সর্বস্তরের জনগণ এই শহীদ মিনারে কিন্তু এসে ভিড় জমিয়েছেন। এবং আজ ভোর থেকেই সকাল থেকে আসলে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, তারা কিন্তু এই কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করছেন। বাংলার ইতিহাসে একই সঙ্গে আর আজ শোক ও গৌরবের দিন, আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে কেন্দ্রীয় শহীদ মিনারের ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানানোর বিভিন্ন সংগঠন, ব্যক্তি পর্যায় সহ সর্বস্তরের জনগণ। প্রথম পরে রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে তারা শ্রদ্ধা জানান, পরে মন্ত্রিসভার সদস্য ও দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে নিয়ে আওয়ামী লীগের সভাপতি শেখ হাসিনা দলের পক্ষ থেকে শহীদ মিনারে আরেকটি পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধুরী ও ডেপুটি স্পিকার শামসুল হক টুকু। তাদের পর প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে সুপ্রিম কোর্টের, হাইকোর্ট ও আপিল বিভাগের বিচারপতিরা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে তিন বাহিনীর প্রধানেরা, পুলিশের মহাপরিদর্শক, বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও হাই কমিশনার, বিভিন্ন আন্তর্জাতিক সংস্থার প্রধান, র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন, র্যাব, বর্ডার গার্ড, বাংলাদেশ বিজিবি ও যোদ্ধাহত বীর মুক্তিযোদ্ধারা শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে বিভিন্ন রাজনৈতিক ও সংগঠনের পক্ষ থেকে ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে শুরু করেন। রাত থেকে কালো ব্যানারে ছেয়ে যায় শহীদ মিনার এলাকা। ভোরে আলো পড়তেই ব্যানার নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের পথে আসতে দেখা যায় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীদের। এছাড়াও আসছেন পরিবার ও ছোটদের নিয়ে, এছাড়াও অনেকে আসছেন পরিবার ও ছোট শিশুদের নিয়ে। অনেকে হাতে প্ল্যাকার্ড, মুখে ও হাতে লিখে রেখেছেন একুশের বিভিন্ন স্লোগান, যেখানে লেখা রয়েছে, আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশ ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি, বাংলা ভাষা অমর হোক, বাংলা আমার মায়ের ভাষা, ইত্যাদি। বিজেপির তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগের পর পাকিস্তানের পূর্বাংশের সংখ্যাগরিষ্ঠ বাঙালিদের উপরে শোষণ নির্যাতনের প্রক্রিয়া শুরু করে পশ্চিম পাকিস্তান শাসকেরা। প্রথমে তারা আঘাত হানেন বাঙালি মাতৃভাষার উপর। পাকিস্তানের গভর্নর মোহাম্মদ আলী জিন্না 1948 সালের মার্চে ঢাকা সফরকালে রেসকোর্স ময়দানে ভাষণে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় কার্জন হলে সমর্থন ভাষণে উর্দু পাকিস্তানের একমাত্র রাষ্ট্রভাষা হবে এমন ঘোষণা দিলে ছাত্র জনতা এর তীব্র প্রতিবাদ করেন। এরপর থেকে মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠার জন্য শুরু হয় বাঙালির আন্দোলন। ছাত্র জনতার সেই আন্দোলনের ধাপে ধাপে বেগবান হয়ে সারা বাংলায় ছড়িয়ে পড়ে। অবশেষে আসে সেই চরম প্রতিবাদের দিন। ঢাকায় ছাত্র জনতা শাসক গোষ্ঠীর রক্তচক্ষু উপেক্ষা করে 1952 সালের 21 ফেব্রুয়ারি 144 ধারা ভঙ্গ করে স্বতঃস্ফূর্তভাবে মিছিল নিয়ে রাজপথে নেমে আসেন ছাত্র জনতা। সেই উত্তাল মিছিলে পুলিশ নির্বিচারে গুলি চালালে সালাম, বরকত, শফিক, জব্বর সহ নাম না জানা অনেকেই শহীদ হন। শহীদের বুকের তাজা রক্তে ঢাকার রাজপথ রঞ্জিত হলে সারা দেশের মানুষ বিক্ষোভে ফেটে পড়েন। জনগণের সুতীব্র আন্দোলনে পশ্চিম পাকিস্তানের শাসকেরা নতি স্বীকার করেন, বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হন। ভাষা আন্দোলনের ভেতর দিয়ে যে আত্মচেতনা ও জাতিবোধের উন্মেষ ঘটেছিল, বাঙালির দাবি মেনে নিতে বাধ্য হন। ভাষা আন্দোলনের ভেতর দিয়ে যে আত্মচেতনা ও জাতীয়তাবোধের উন্মেষ ঘটেছিল, পরবর্তী সময়ে সেটি বাঙালি স্বাধিকার আন্দোলনের রূপ নেয়। এর চূড়ান্ত বিকাশ ঘটে 1971 সালে মুক্তিযুদ্ধের ভেতর দিয়ে স্বাধীন সার্বভৌম বাংলাদেশের অদ্ভুত হয়। ফখরুল ইসলাম, যুগান্তর।